আজকে আমি আপনাদের ব্লক পেন্টিং করে দেখাবো কিভাবে ব্লক পেন্টিং করতে হয়। নমস্কার, আমি অদিতি। আজকে আমি ব্লক পেন্টিং এর উপরে আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে এই ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য। আজকে আমি আপনাদের ব্লক পেন্টিং করে দেখাচ্ছি। ব্লক পেন্টিং খুবই সহজ একটা পদ্ধতি। ব্লক পেন্টিং দিয়ে করে আপনারা জামা, কুর্তি, শাড়ি বিভিন্ন জিনিসের উপর করতে পারেন ব্লক পেন্টিং। খুবই সহজ একটা পদ্ধতি। আমি এরকমভাবে ব্লক পেন্টিংও করি। তুলি দিয়ে আমি ডাইসে লাগিয়ে নিই, তারপরে আমি ছাপটা তুলি। তো এরকমভাবে করলেও ব্লক পেন্টিং সুন্দরভাবে করা যায়, ছাপও ভালো ওঠে, রং কম করা যায়। তো সেক্ষেত্রে আমি এরকমভাবেও করি, আবার পন্সের রং নিয়ে সেভাবেও করি। আমার অনেক ভিডিওতে দেখবেন আমি ওভাবেও করেছি। আমি যে ডিজাইনটা যে দেখাচ্ছি সেটা হচ্ছে বর্ডার পেন্ট। আপনারা বর্ডার কীভাবে করতে পারেন, জামা কুর্তি শাড়িতে বর্ডার কীভাবে করতে পারেন, বা বর্ডারের বিভিন্ন ডিজাইন, অনেক রকম ডিজাইন হয়, আমি এক রকম করে দেখালাম, বিভিন্ন রকম হয়। তো আমার কাছে এইটা স্কুলেই ছিল, তো কোনোরকম ভাবে দেখানোর চেষ্টা করলাম যে মানে যেরকম খুশি আপনারা টাইস দিয়ে আপনারা ছাপ তুলে করতে পারেন। তো সেক্ষেত্রে ভালোই হবে, অসুবিধা কিছু নেই। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিওর জন্য। আমি প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু টিপস আনার চেষ্টা করি। তো আজকের ভিডিওতেও আমি টিপস এনেছি আর বলেও দেব আমি কিভাবে রঙের পরে ডাইসগুলোকে ধুই। তো আজকে ভিডিওতে এটাই আমি দেখাবো লাস্টে। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, সেটা দেখার জন্য, নাহলে কিন্তু আপনারা জানতেও পারবেন না যে আমি কিভাবে টাইসগুলোকে আবার ধুয়ে রাখি। আশা করছি পেন্টিং গুলো আর আপনাদের বুঝতে অসুবিধা হবে না। আমি কয়েক দিন যাবত ভিডিওতে কোনো ভয়েস দিতে পারিনি, গলার অবস্থা খুবই খারাপ ছিল, আমি অসুস্থ থাকায় কোনো ভয়েসই দিতে পারিনি। তো অনেকদিন পরে ভয়েস দিচ্ছি আপনাদের। যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের কীরকম ডিজাইন পছন্দ আর কীরকম ভালো লাগে অবশ্যই সেরকম ডিজাইন আনার চেষ্টা করব আমি। ব্লক দিয়ে আপনারা বিভিন্ন রকম ডিজাইন করতে পারেন, যেমন খুশি আপনারা ডিজাইন করতে পারেন। তো যে কোনো একটা শেপই তো হবে, তো সেরকমভাবে আপনারা করে অবশ্যই মানে চেষ্টা করে দেখতে পারেন যে কীরকম হয়। যারা একদম নতুন শিখছেন তাদের জন্য নর্মালভাবে আমি করে দেখালাম, ব্লকে অনেক রকম ডিজাইন হয়, তো অসুবিধা হবে না আপনাদের। যারা নতুন শিখছেন খুব ভালোভাবে করতে পারবেন, ব্লক পেন্টিং খুবই সহজ একটা পদ্ধতি। তো দেখুন আমি কিভাবে ব্লক পেন্টিং করার পরে ডাইসগুলোকে ধুই, কিভাবে ধুয়ে রাখি। আপনারা এইভাবেও করতে পারেন, আবার টুথব্রাশ ব্যবহার করেও আপনারা ডাইসগুলোকে ধুতে পারেন। তো আমি আপাতত অনেক রাত এখানে, তো আমি রাত্রে বসে করছিলাম কাজটা, তো সেক্ষেত্রে আমি টুথব্রাশটার ইউজ করিনি। নর্মাল এখানে যে জলটাই আমার কাছে ছিল রং করছিলাম, সেই জল দিয়েই আমি তুলি দিয়ে ভালো করে সেটাকে ধুচ্ছিলাম, ভেতরে যে রংগুলো ঢুকে রয়েছে জল দিয়ে আমি ধুচ্ছিলাম। তারপরে ভালো করে আমি একটা ন্যাকড়া দিয়ে মুছে ডাইসটাকে রেখে দিলাম। তো সেক্ষেত্রে ডাইসটা পরিষ্কার হয়ে গেল আর কোনো রং লেগে থাকলো না। আর এই ডাইসটা অনেকবার রং করার ফলে তো রেড কালার হয়ে গেছে, সে আর রং সেই রংটা যে প্রথম যখন কিনেছিলাম সাদা ছিল,
তো এটা রেড কালার এর একটা আভা চলে এসেছে, তো ওই রংটা শুকিয়ে গেছে আর উঠবে না, তো সঙ্গে সঙ্গে ধুয়ে রাখলে কি রংগুলা লেগে যায় না, সেই জন্যই আপনাদের দেখা রং করার সাথে সাথে এইভাবে যদি অন্তত ধুয়ে রাখতে পারেন, তো ফেব্রিক কালার যেহেতু রংগুলো লেগেও যায় না আর উঠে যায় রংগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ পাশে থাকার জন্য।